সবকিছু বদলে গেছে। আগে যেখানে শৃঙ্খলা আর রুটিন ছিল, এখন সেখানে আবিষ্কার, মুহূর্তের পর মুহূর্ত। সমস্ত বিদ্যা যেন অসার, সমস্ত স্মৃতি মুছে গেছে, সমস্ত থিওরি বিদ্রূপের বিষয়। কোথাও এগোনো কিংবা পিছনো কোনো ব্যাপার নয়, পথের অস্তিত্ব বা প্রয়োজন নেই। সময় পুরোপুরি উধাও, সবকিছু এখন এবং সবকিছুই এইখানে। আমি শুধু তোমাকে ধ্বংস করতে আসিনি। খুপরির দরজা বন্ধ হওয়ার পর জালালকে বলেছেন শামস, তোমার চিন্তা ও বিশ্বাসের পথে যে সমস্ত বাধা আছে সেগুলোকেও ধ্বংস করব আমি। তুমি আমার হাতের ওপর মারা পড়বে, আর শুধু তারপরই শুরু হবে তোমার নতুন করে বাঁচতে শেখা। এরকম কিছু অভিজ্ঞতা জালালের আগে কখনো হয়নি। এমন কি দীর্ঘ কয়েক ঘন্টার ধ্যান কিংবা আল্লাহকে স্মরণ করার সময় অথবা নামাজ পড়ার মুহূর্তেও কখনো এ ধরনের পরম আনন্দ তিনি লাভ করেননি। এখন ব্যথা চরম পুলক হয়ে উঠেছে, পুলক হয়ে উঠেছে তীব্র মানসিক যন্ত্রণা। জালাল পুরো নিঃশেষ হয়ে গেছেন। সেখানে নতুন এক প্রাণের আবির্ভাব ঘটেছে, নাম না জানা একটা প্রাণী, চোখ ধারানো আলোর পেছনে যার কোনো মুখ নেই। বারবার শামসের দিকে তিনি ঝাঁপিয়ে পড়ছেন, তার ভালোবাসার কাঁটায় বিদ্ধ করছেন নিজেকে। সবকিছু, তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ বিসর্জন দেয়া হয়েছে, উন্মুক্ত হয়ে পড়েছে প্রতিটি লুকানো কোণ। জালালের মনের প্রশান্ত জলাশয়ে মহান সর্বশক্তিমান উপস্থিত হয়েছেন এবং একের পর এক ঘটিয়ে চলেছেন আশ্চর্য সুন্দর সঙ্গীত। একটা না, ষাট দিন, পুরো দু মাস শামস আর জালাল বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেন। এক আয়না অন্য আয়নার দিকে তাকিয়ে আছে, অনন্ত প্রতিচ্ছবি, প্রত্যেকে তার মুখ থেকে খুলে নেওয়া একটি করে যেন পর্দা। জালালের ছাত্ররা রাখালবিহীন পাল হয়ে পড়েছে। আগে ওদের শিক্ষক নিজের খুপড়িতে ঢুকে ধ্যানে বসতেন, এক কি দু হপ্তা পর আবার তিনি বেরিয়ে আসতেন, তখন তার দৃষ্টি নিবদ্ধ থাকত দূরে, পা ফেলতেন অনিশ্চিত এলোমেলো ভঙ্গিতে। কিন্তু হপ্তার পর হপ্তা পার হয়ে যাচ্ছে, কাবাটে টোকা দিয়েও কোনো সাড়া মিলছে না। ভেতর থেকে বাঁশির আওয়াজ আর আল্লাহ বলে চিৎকার ছাড়া আর কোনো শব্দ বের হচ্ছে না। তার ভাঙা জানালার সামনে যে খাবার ওরা দিয়ে এসেছিল, সাত দিনের মধ্যে ছ দিনই তাই স্পর্শ করা হয়নি। দুজনেই জানেন কিভাবে উপবাস করতে হয়, যে ধরনের অপ্রাপ্তি একজন স্বাভাবিক মানুষের মৃত্যুর কারণ হতে পারে, এদের কাছে তার কোনো প্রতিক্রিয়াই নেই। তবে তাদের একসঙ্গে থাকার সময় বিস্তৃত হয়ে কখন যে কয়েক হপ্তা পার হয়ে গেল, তারপর কয়েক মাসে গিয়ে পড়ল, ভক্তরা তখন উদ্বিগ্ন না হয়ে পারল না। তাদের গোপন অধিবেশন এভাবে দীর্ঘ হচ্ছে দেখে একদিন আর সহ্য হল না কেরা খাতুনের, ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেছে ওর। তবে রাগের সঙ্গে কৌতূহলের মাত্রাও কিন্তু কম নয়। মধু দিয়ে একটা কেক বানালেন তিনি, অজুহাত হিসাবে কাজে লাগাবেন। পা টিপে টিপে খুপরি আকারের ঘরের সামনে এসে পৌঁছলেন কেরা খাতুন। দরজার সরু ফাটলে এক চোখ রেখে প্রায় অন্ধকার ঘরের ভেতর তাকালেন। এতদিন পর স্বামীকে দেখতে পাওয়ার আনন্দ এক পলকে প্রচণ্ড তিক্ততায় পরিণত হল যখন তিনি দেখলেন জালাল মেঝেতে হাঁটু গেড়ে রয়েছেন, মাথাটা রেখেছেন শামসের কোলের ওপর। ছেঁড়া আর নোংরা আলখিল্লা পরা ভিখারী মানুষটা ওর জায়গা দখল করে নিয়েছেন। কেরা খাতুন অনুভব করলেন প্রচণ্ড ঈর্ষায় ওর হৃদয় মোচড় খাচ্ছে। দুজন মানুষ, কেউ কোনো কথা বলছেন না। কেরা খাতুনের মনে হল দুজনেই তারা ঘুমিয়ে পড়েছেন। সময় বয়ে যাচ্ছে, তারপরও ওখানে দাঁড়িয়ে আছেন তিনি, বোঝার চেষ্টা করছেন কেউ কি সত্যি জেগে আছে কি না। আরও বেশ কিছুক্ষণ সময় কাটল, অকস্মাৎ কেরা খাতুন চমকে উঠলেন। ওর চোখের সামনে একটা দরজার মতো খুলে গেল উল্টে দিকের দেয়াল। দৃশ্যটি দেখে তার গলা থেকে চিৎকার প্রায় বেরিয়ে আসছিল, কোনো রকমে সেটাকে চাপালেন বেচারি খাতুন। দেখলেন সদ্য তৈরি ওই দরজা দিয়ে এক এক করে ছটা ছায়ামূর্তি ভেতরে ঢুকছে, তাদের আপাদমস্তক সাদা কাপড়ে মোড়া। কিছু বিষয়ে কখনো মুখ খুলতে নেই,
এমন কি ভাষা খুঁজে পাওয়া গেলেও ঐশ্বরিক বিধিতে মুখ খুলতে নিষেধ করা আছে। কাজেই শামসের সঙ্গে ওই ষাট দিনের রহস্য সম্পর্কে জালালের ঠোঁট চিরকালের জন্য সেলাই করা হয়ে গেছে। শুধু এক পলকের একটা দৃশ্য একমাত্র কেরা খাতুনের কাছে প্রকাশ পেয়েছে এবং ওর মাধ্যমে গোটা দুনিয়ার কাছে। আল্লাহ আপনার রুহুকে রক্ষা করুন, ফিসফিস করলেন কেরা খাতুন। বিস্ফোরিত চোখে দেখতে পাচ্ছেন ভৌতিক আকৃতিগুলো জালাল আর শামসকে ঘিরে দাঁড়াল। ওরা প্রত্যেকে জালালের উদ্দেশ্যে মাথা নত করে সম্মান জানাল। ওদের একজন ফুলের একটা তোড়া রাখল তার সামনে। জ্ঞান হারিয়ে ফেলার ভয়ে দরজার একটা চৌকাঠ আঁকড়ে রেখেছেন কেরা। জানা ছিল স্বামী ও নাগালের অনেক বাইরের মানুষ, কিন্তু কবর থেকে উঠে আসা এই ভৌতিক মূর্তিগুলোকে দেখে উপলব্ধি করলেন তিনি তার প্রিয় জালালকে চিরকালের জন্য তিনি হারিয়েছেন। যদিও কেরা খাতুন জানেন যে অলৌকিক দৃশ্য ওর দেখা উচিত নয়, কিন্তু সরু ফাটলটা থেকে চোখ তিনি সরাতে পারছেন না। ওখানে জমাট বাঁধা বরফ মূর্তির মতো ঠাঁই দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না মুয়াজ্জিন মাগরিবের আজান দিলেন। আজানের সঙ্গে সঙ্গে জালালকে মাথা তুলতে দেখলেন তিনি। মাথা তুলে ইশারা করলেন জালাল শামসকে নামাজের ইমামতি করতে বলছেন। তাতে রাজি না হয়ে মাথা নাড়লেন শামস। এদের মতো কারো উপস্থিতিতে ছটা ছায়ামূর্তির উদ্দেশ্যে সশ্রদ্ধ ভঙ্গিতে মাথা নোয়ালেন শামস। আমার মতো এত কম মর্যাদার কারো পক্ষে নামাজ পড়ানো ঠিক নয়। জালাল, নামাজটা তোমাকেই পড়াতে হবে। আটটা কাঠামো, যাদের পার্থিব শরীর আছে তারাও রুহুগুলোর চেয়ে বেশি পদার্থ বহন করছে কিনা সন্দেহ। মক্কার দিকে মুখ করে নামাজে বসলেন তারা। কেরা খাতুন ওর স্বামীর সুরলিত কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, শুনতে পেলেন সবাই তাকে অনুকরণ করছে। একসময় নামাজ পড়া শেষ হল। ছটা মূর্তি সিধে হল একযোগে। প্রথমে ওরা শামসের সামনে, তারপর জালালের সামনে মাথা নত করল। কোনো কথা হল না, আর যদি হয়েও থাকে কেরা খাতুন তা বুঝতে পারেনি। যে পথ দিয়ে যেভাবে ঘরে ঢুকেছিল সেই একই পথ আর পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে গেল ওরা। ফাঁক হওয়া দেয়াল যেন খোলা একটা গেট, যেন খোলা একটা দরজা। সম্ভিত ফিরে পেলেন কেরা খাতুন। মনে হল এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলেন তিনি। এই সময় নাড়াচাড়া করতে গিয়ে সাবধান না হওয়ায় ওর কোমর বন্ধনীর একটা খুঁটে খিল কবাটের গায়ে বাড়ি খেল। স্বামী ওর দিকে ঘুরে দাঁড়াচ্ছেন দেখতে পেয়ে তাড়াতাড়ি দরজার ফাটল থেকে পিছিয়ে এলেন তিনি। হাত দিয়ে চাপড়ে পরনের কাপড় সমান করলেন কেরা খাতুন। মাথার চুল জায়গামতো বসালেন, যেন গুরুত্বপূর্ণ কারো সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আপনার জন্য কিছু খাবার এনেছি, কাঁপা কাঁপা ভাব যথাসম্ভব চেপে রাখার চেষ্টা করলেন তিনি। তামার ট্রে বন্ধ দরজার সামনে নামিয়ে রাখলেন, আগেও যেভাবে রেখেছেন। সেদে হলেন কেরা, ঘুরতে যাচ্ছেন এমন সময় দেখলেন দরজার নিচের ফাঁক দিয়ে কি যেন বেরিয়ে আসছে। একটা পা পিছু হটে ভালো করে তিনি তাকালেন। এবার চিনতে পারলেন জিনিসটা, একটা ফুলের লম্বা বোটা। হাঁটু মুড়ে নিচু হলেন খাতুন, উপহারটা আলতো করে ধীরে ধীরে টানছেন। এবার বোটার সঙ্গে ফুলটাও বেরিয়ে এলো। অপেক্ষা করছেন তিনি, আশা স্বামীর কণ্ঠস্বর শুনতে পাবেন, কিন্তু দরজা আগের মতোই শক্তভাবে বন্ধ থাকল। ভেতর থেকে কোনো আওয়াজ আসল না। ফুলটা নিয়ে প্রায় এক ছুটে নিজের কামরায় ফিরে এলেন কেরা খাতুন। চাকর বাকররা কৌতূহলী দৃষ্টিতে তাকালেও সেসব গ্রাহ্য না করে ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন। অচেনা ফুলটা পরীক্ষা করছেন, বীর বীর করে আনমনেই বলছেন, এরকম শীতের মধ্যে আবার কি ফুল ফুটতে পারে। গোলাপি রঙের পাপড়ি ওই ফুলের, আলোর সামনে ধরে নড়াচড়া করলে ঝলমল করে ওঠে। গাঢ় সবুজ পাতার আকৃতির, অনেকটা পূর্ব এশিয়ার মানুষের টানা টানা চোখের মতো। জোরে শ্বাস টেনে ওটার ঘ্রাণ নিলেন কেরা খাতুন। মকমলের মতো কোমল পাপড়ি গালে বুলালেন, কল্পনা করছেন ওগুলো ওর প্রিয় স্বামীর আঙুল। ওর মনে তীব্র একটা কৌতূহল জাগল। একজন চাকরকে ডেকে পাঠালেন তিনি। ফুলটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, বাজারে যাচ্ছ তুমি, কেমন
এটা নিয়ে যারা ফুল বেচে তাদের কাছে যাবে, জিজ্ঞাসা করবে এরকম ফুল কোথায় পাওয়া যায়। অনেকক্ষণ পর ফিরে এসে চাকর জানালো কোনিয়ার কোনো মানুষ আগে কখনো এরকম ফুল দেখেনি। ফুলের দোকানদাররা খুব আগ্রহ নিয়ে জানতে চাইছে এটা আপনি কোথায় পেয়েছেন, বিশেষ করে এই শীতের সময়। কেরা বলল, যারা ফুল বেচে তাদের সবাইকে জিজ্ঞেস করেছো? মাথা ঝাঁকালো চাকর। শুধু তাদেরকেই নয়, বিদেশিদের মহল্লাতেও গেছি। ভারতের এক লোক মশলা বেচে, সে অবশ্য চিনতে পারল এই ফুল নাকি তাদের দেশে ফোটে, সেখানে সারা বছর খুব গরম থাকে সূর্য। ফুলটা কর্তিকে ফেরত দিল চাকর, চোখে অনুসন্ধানী দৃষ্টি। সবাই জানতে চাইছে এরকম অসম্ভব একটা জিনিস আপনি কোত্থেকে পেলেন। সেটা তো আমারও জানার ইচ্ছা, নিজের মনে বিড়বিড় করে বললেন কেরা খাতুন। অবশেষে ষাট দিনের স্বেচ্ছা নির্বাসন পুরো হল। খুপরির দরজা খুলে ভোরের প্রথম আলোয় বেরিয়ে এলেন দুজন মানুষ। প্রথমে তাদেরকে দেখতে পেল জালালের বড় ছেলে সুলতান ওলাদ। বাবার কাছে ছুটে গেল সে, কিন্তু কালো আলখেল্লা পর আগন্তুককে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। ভয় পেও না, বাচ্চাকে বললেন শামস, সূর্য উঠেছে, ওর হাতে চুমু খাও। অভয় পেয়ে সাবধানে এগুলো। তারপর বাবার হাতে চুমু খেলেও সুলতান ওলাদ। এবার মুখ খুললেন জালাল, সূর্য মাঝ আসমানে, ওর হাতে চুমু খাও। বাচ্চা ছেলে একটু ইতস্তত করলেও শামসের হাতে একবার ঠোঁট ঠেকালো সে। জালাল ঘর থেকে বেরিয়েছেন, খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। মাদ্রাসার বাইরে লোকজনের ভিড় জমে গেল। প্রিয় ইমামের রুগ্ন চেহারা দেখে ভক্তরা কষ্ট পেল। ঘরে ঢুকেছিলেন তরুণ একজন মানুষ, অথচ এখন তাকে দেখো হাঁটার সময় পা কাঁপছে, গলার স্বর ভাঙা আর বেসুরো। কিন্তু ওরা যখন তার চোখের দিকে তাকাল, সেখানে দেখতে পেল জীবনের প্রাচুর্যে প্রজ্জ্বলিত একজন মানুষকে। নিজেকে তুচ্ছ আর নগণ্য বলে মনে হল। জালালের ইচ্ছে শক্তি বলে আর কিছু নেই, এখন যেই তাকে ব্যবহার করতে ইচ্ছে করুক তিনি তার হাতের উপকরণ মাত্র। শহরবাসী তাদের ইমামকে ফেরত চায়। ওরা তার ভাষণ শুনতে আগ্রহী, আলোচনায় বসতে চায়, পথ নির্দেশ পেতে চায় মানুষ। কাজেই মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হল জালালকে, কিন্তু তাতে বাদ সাধলেন শামস। মিষ্টি হালুয়া আমি সার আর গাধার সঙ্গে ভাগ করতে পারবো না, তিনি বললেন, ওদের খড় আর শালগমের পাতা খেতে বলো। কোনি আর শিক্ষকদের কোনো অভাব নেই, কিন্তু জালাল আছে মাত্র একজন। কাজেই নিজ হৃদয়ের বাকি অর্ধেকের সঙ্গেই রয়ে গেলেন জালাল। এখন থেকে দুজনের আর বিচ্ছিন্ন হওয়া চলবে না। যখনই জালালকে রাস্তায় হাঁটতে দেখা যায়, তার প্রিয় সহচর শামস অবশ্যই পাশে থাকবেন। বয়স্ক মানুষটার হাত ধরে আছেন জালাল, যেন তিনি অন্ধ, তাই শামস তাকে পথ দেখাচ্ছেন। শুধু রাস্তায় বা মাঝে মাঝে হলে একটা কথা ছিল, এটাই প্রতি মুহূর্তের বাস্তবতা হয়ে দাঁড়াল। ছাত্ররা তার সঙ্গে দেখা করতে এলে হতবিহ্বল হয়ে পড়ে, কোথায় গেল ওদের ইমামের মিষ্টি কণ্ঠস্বর, এই নীরবতার রহস্য কি? যেখানে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না, কোনো শাস্তি বা তিরস্কার নেই, সেখানে চোখে এই পানি কিসের? কিছু লোক মাথা নাড়তে নাড়তে বিদায় নিল, তবে বাকিরা চিনতে পারল এই মৌনতা আসলে আল্লাহর কণ্ঠস্বর। ওরা শামসের সামনে মাথা নত করল, যিনি জালালকে এরকম আকাশ ছোঁয়া মর্যাদায় তুলে দিয়েছেন। জালালের ঘনিষ্ঠতম ভক্ত হুসাম শামসকে একদিন অতীন্দ্রিয় বিষয়ে আলোচনায় টেনে আনার চেষ্টা করলেন, কিন্তু প্রস্তাবটা যখন রাখা হচ্ছে দেখা গেল শামস একজন বধির ব্যক্তি, নীরব একটা ছন্দে তিনি এপাশ ওপাশ দুলছেন। যখন তার সামনে খাবার কিংবা কোনো উপহার পরিবেশন করা হল, দেখা গেল তিনি একজন অন্ধ ব্যক্তি। বস্তুর কাঠামো ছাড়িয়ে অন্ধকার আর অনুর জগতে চলে গেছে তার দৃষ্টি, যেখানে মহাবিশ্ব চক্কর খাচ্ছে। জালালের খুব সাহসী ছাত্ররা যখন দুজনের কাছে এসে বসল, তারা দেখল নগণ্য সব জিনিসের দিকে ঘণ্টার পর ঘণ্টা একদৃষ্টিতে তাকিয়ে আছে শামস। পালক, আলখেল্লার কিনারা, মেঝেতে বিস্তৃত রোদ, ভাব দেখে মনে হয় কেউ শুনতে না পেলেও তিনি কি যেন শুনতে পাচ্ছেন।
বাকি সবার চোখে অদৃশ্য এরকম মানুষের উদ্দেশ্যে তিনি মাঝে মাঝেই চেঁচিয়ে উঠছেন, নিখোঁজ একজন মানুষ শামস। সাধারণ লোকজনের নাগালের সম্পূর্ণ বাইরে একটা গোপন ঝঞ্ঝা রক্তে মিশে আছে, যার আকস্মিক উন্মুক্ততা এবং তার মন আর মেজাজ স্রেফ খেয়ালি ঘূর্ণিঝড়। যদিও জালাল ছাড়া আর কাউকে খেয়াল করেন না শামস, তারপরও ঘরের ভেতর অন্য কারো উপস্থিতি তার অসহ্য লাগে। একদিন মাদ্রাসার একজন ধনী পৃষ্ঠপোষক এসেছে, লোকটা বসার আগেই প্রচণ্ড রাগে ফেটে পড়লেন শামস। উদ্ভট যাচ্ছে তাই অপ্রাসঙ্গিক কথা বলছেন, বিষাক্ত আর জ্বালাময়ী। তার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো, যেন প্রচণ্ড ইচ্ছে শক্তির জোরে ওগুলোকে সামনে রাখা হয়েছে, তা না হলে হচকিত লোকটা মার খেয়ে ছাতু হয়ে যেত। ব্যবসায়ী লোকটাকে নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরোলেন জালাল। একটু পরেই ফিরে এলেন তিনি, গায়ে মাথায় হাত বুলিয়ে আর মোলায়েম সুরে কথা বলে ঠান্ডা করলেন বন্ধুকে, ঠিক একজন মা যেভাবে তার ছিঁচ কাঁদুনে ছেলেকে ঠান্ডা করে সেইভাবে। উড়ন্ত শামস এর আগে কখনো এক জায়গায় এতদিন থাকেনি। তিনি শিকারী বাজ পাখি, নিজ রাজার কবজি পেয়েছেন, এরপর উড়ে কি লাভ। কয়েক হপ্তা কাটল, তারপর কয়েক মাস, অথচ এখনো কোনিয়ার বাসিন্দারা মাদ্রাসায় ওদের ইমামের গলা শুনতে পাচ্ছে না। বেশ কয়েকটা লিখিত আবেদন পাঠানো হলো জালালের কাছে, কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না। জীবনে একটা ভারসাম্য আনার জন্য তোড় জোর করে মিনিত করলেন হুসাম। জালাল জবাব দিলেন, ভারসাম্য রক্ষার জন্য শামসের চেয়ে ভালো কিছু আমি কোথায় পাব। দুজনের সঙ্গে বসে এর একটা বিহিত করার জন্য স্বয়ং সুলতান একদিন উপস্থিত হলেন, কিন্তু নীরবে ফিরে গেলেন তিনি। নিজের মূল্যবান পরিচ্ছদের জন্য তিনি লজ্জিত বোধ করছেন। এরা দুজন অন্তর্জগতের রাজা, নিজের লোকদের বললেন সুলতান, এখানে আমার কোনো কর্তৃত্ব নেই। এ ধরনের বিষয়ে যাদের জ্ঞান আছে তারা দেখতে পেল শামসের রং ওদের ইমামের মধ্যে প্রতিফলিত হচ্ছে। ওদের মহান শায়েককে রোদ ঝলমলে আধ্যাত্মিক জগৎ থেকে অন্ধকার সব জায়গা থেকে বেরিয়ে আনা হয়েছে। যেসব জায়গায় এই রহস্যময় আগন্তুক বসবাস করেন শামস, প্রিয় চোখগুলো এমন সব জিনিস দেখেছে আগে কখনো যা দেখার সুযোগ পায়নি, এবং ওগুলোর জ্ঞান এবং অভিজ্ঞতার চিহ্ন ফুটে আছে তার ভ্রুজোড়ায়। জালাল বদলে গেছেন, বর্তমানে যে মানুষটাকে ওরা দেখছে তিনি এখন আরো গভীর, আরো বিশাল, আরো আলোকিত, আরো গোপন, আরো অন্ধকার। তার ঠোঁটের নীরবতা ভারী সুন্দর, অত্যন্ত মধুর সঙ্গীত সুধা, তার এক পলকের দৃষ্টি মূর্ছা যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক এভাবেই শামসের তাবরেজ, তাবরিজের শামস, বাঁশের একটা বাঁশি বাদে আক্ষরিক অর্থেই নিরস্ত্র একটা সাম্রাজ্যের রাজধানীকে লুট করে নিলেন। এত সুখ আগে কখনো অনুভব করেনি জালাল। যে অগ্নিকুণ্ড তাকে রাত আর দিন সারাক্ষণ পোড়াচ্ছে সেটাকে প্রেম বললে তার শক্তির প্রতি সুবিচার করা হয় না। আগেও তিনি ভালোবেসেছেন বাবা বাহাউদ্দিন ওলাদকে, তার শিক্ষক বুরহানকে, ভালোবেসেছেন কেরা খাতুনকে। যেভাবে একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে, তিনি তার দুই ছেলেকেও ভালোবেসেছেন সন্তানের মতো করে। কিন্তু দাউ দাউ আগুনের মতো এরকম ভাবাবেগ একদম নতুন। ওই মানুষ পুরোপুরি গ্রাস করে ফেলেছে তাকে। আনন্দ নির্ঘুম তিনি, যেন প্রবল জ্বরে আক্রান্ত। যার সাথেই দেখা হোক তিনি তার বন্ধুর অবয়বী সুদে দেখেন তার মুখে, তার সঙ্গে বসেন, চার দেয়ালের ভেতর তার উপস্থিতি চমকপ্রদ নিরাপত্তা অনুভব করতে থাকেন। ভক্তরা যখন মুখ খুলতে অনুরোধ করে, শামসের সৌন্দর্য ছাড়া আর কোনো বিষয়েই তিনি কথা বলতে পারেন না, কিন্তু তারপরও ভাষা সেটা করতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে থেমে যেতে হয় তাকে। শামস ছাড়া আর কেউই শামসের প্রতি সুবিচার করতে পারবে না। যে যতই চেষ্টা করুক শামসকে কেউ বুঝতে পারে না, কিংবা জানে না তার সঙ্গে আসলে কেমন ব্যবহার করা উচিত। তিনি বিপজ্জনক এবং উদ্ভট একটা প্রাণী, মাত্র একজনের হাতে তিনি খাবেন, জালাল। একদিন রাস্তায় একা রয়েছেন শামস, দাঁড়িয়ে আছেন যেন একটা স্তম্ভ, এক চুল নড়ছেন না, তাকিয়ে আছেন নিজের সামনের জমিনে।
পথচারীরা পাশ কাটানোর সময় সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখছে তাকে। তারা ভাবছে কিসের দিকে তাকিয়ে আছেন তিনি, মানুষটা কি সুস্থ, এখন এই পাগলটা কি করবে কে জানে। এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, রীতিমতো ভিড় জমে গেল, সেটাই স্বাভাবিক। ওদিকে পূর্ব আকাশে জমতে শুরু করেছে জলভর্তি ঘন কালো রাজ্যের মেঘ, বাতাসে হিম ভাব চলে এসেছে, অথচ এক চুল নড়ছেন না শামস, সেই একই জায়গায় একই ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে আছেন। বৃষ্টির বড় বড় ফোঁটা লোকজনকে খেদিয়ে ঘরের ভেতর নিয়ে গেল, হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল রাস্তাটা। কিন্তু না, সবাই চলে গেলেও একজন আছেন, একজন মানুষ শামসের ওপর লক্ষ্য রাখার জন্য থেকে গেলেন ওখানে, তিনি হুসাম। হুসাম তার পীরকে ভালোবাসেন, সেই সূত্রে পীরের পীরকেও তিনি ভালোবাসেন, তাই শামসের নিরাপত্তার ব্যাপারে তিনি উদ্বিগ্ন। বৃষ্টি মুষলধারে শুরু হল, ধুলো কাদা হয়ে যাচ্ছে। দয়া করে ভিতরে চলুন এফেন্ডি, নরম সুরে শামসকে অনুরোধ করলেন হুসাম। ভাব দেখে মনে হল না প্রৌঢ় দরবেশ তার কথা শুনতে পেয়েছেন। সামনের জমিনে স্থির হয়ে আছে শামসের দৃষ্টি। ভালো করে খুঁটিয়ে লক্ষ্য করার পর হুসাম বুঝতে পারলেন এত গভীর মনোযোগ দিয়ে কি দেখছেন। শামস নগণ্য, এব্র থেব্র সামান্য একটা নুড়ি পাথর দেখছেন। দূর পাহাড়ের মাথায় একে বেঁকে বিদ্যুৎ চমকাল, ছাদের মাথা বরাবর অঝরে ছড়ছে বৃষ্টি। গর্বিত কোনো দর্জি যেন অবিচ্ছিন্ন সিল্কের পর্দা ছুড়ে দিচ্ছে চারিদিকে। হঠাৎ একটা বন্যার মধ্যে পড়ে গেলেন তারা। খানা খন্দেকে ভরা রাস্তা দেখতে না দেখতেই কয়েকটা সরু নদীতে পরিণত হল। পাহাড়ের ঢাল বেয়ে বিপুল জলরাশি সবেগে নিচে নেমে আসছে। হুসাম দেখলেন ধেয়ে আসা পানির তোরে নর্দমায় পড়ে গেছেন তিনি। ওখান থেকে অস্পষ্টভাবে দেখতে পেলেন বৃষ্টির ফোঁটা পড়ায় শামসের চোখের পাতা নড়ছে, কিন্তু এখনো নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি আগের মতোই এক দৃষ্টিতে তাকিয়ে। পানির তীব্র স্রোতের উল্টো দিকে হেঁটে শামসের পাশে চলে এলেন হুসাম। তার কনুই স্পর্শ করে বললেন, দয়া করে ভিতরে চলুন, আপনি ভিজে গেছেন, আপনার ঠান্ডা লাগছে। উত্তর বলতে পাওয়া গেল বিরক্তিসূচক মাথা নাড়া। শামসের আলখেল্লা পানির সঙ্গে ছুটতে চাইছে, তার লম্বা চুল সেটে আছে মুখের ওপর। বৃষ্টি আরো জোরে শুরু হল, হঠাৎ করে আলোকিত হয়ে উঠল গোটা আকাশ, বিদ্যুৎ চমকাল, প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল বজ্রপাতের আওয়াজ। আপনি সুস্থ তো, চিৎকার করে জানতে চাইলেন হুসাম। শামস এমনভাবে কাঁপতে শুরু করেছেন বাঁচটা যেন তার ভেতরেই পড়েছে। এক মুহূর্ত ইতস্তত করে পাথরটা তুলল হুসাম, বলল, দয়া করে ভিতরে আসুন। চমকালেন দরবেশ, মনে হল একটা দিবাস্বপ্ন থেকে জেগে উঠলেন এই মাত্র। পর মুহূর্তে তার গলা থেকে একটা গর্জন বেরিয়ে এল, লাফ দিয়ে পিছু হুটলেন হুসাম, যেন আঘাত করা হয়েছে তাকে। আত্মরক্ষার জন্য হাত দুটো নিজের সামনে তুলে ফেলেছেন, কিন্তু শামস তার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বেখবর। কি এক অসহ্য যন্ত্রণায় আবার হুঙ্কার ছাড়তে যাচ্ছেন শামস, ভিজে চুল ঝাপটা খাচ্ছে তার চারিদিকে, চোখের দৃষ্টি কোনো কিছুতেই নিবদ্ধ নয়। হুসাম পালাতে না চাইলেও এই উন্মত্ত মানুষটাকে শান্ত করার সাহস পাচ্ছেন না। ধীরে ধীরে পিছু হটলেন তিনি, যতক্ষণ না অনুভব করলেন পাঁচিল ঠেকল তার পিঠে। দরবেশ হরদম লাফাচ্ছেন, পা ঠুকছেন, অভিশাপ দিচ্ছেন, হাত দুটো এমন ভঙ্গিতে সামনের দিকে ছুটছেন যেন অদৃশ্য কোনো শক্তির সঙ্গে লড়াই হচ্ছে তার। দৃষ্টিটা যেন সেই অদৃশ্য শক্তির পক্ষ নিয়ে খুব ঝামেলায় ফেলে দিয়েছে তাকে। রাস্তার ধারে কেউ একজন তাদের দিকে ছুটে আসছে। একটু পর চেনা গেল গায়ের চাদর দিয়ে মাথা ঢাকা এক মহিলা। থামল সে, নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাচ্ছে। তাড়াতাড়ি মহিলাকে ডাকল শামস। প্রতিবেশী, একটু দয়া করুন, বললেন তিনি, আপনার সাহায্য আমার দরকার। কি সমস্যা? শামসকে দেখে কাছে আসার সাহস হল না মহিলার। বিরক্ত ওই মহিলা বললেন, আবার কি হল, আবার কি করলেন উনি? হুসাম বললেন, দয়া করে এক ছুটে মাওলানাকে একটা খবর দিন, জলদি। হুসামকে নৃত্যরত পাগলটার কাছে রেখে ছুটল মহিলা। বৃষ্টিটা হঠাৎ করেই একেবারে থেমে গেল, আসতেও দেরি নেই, যেতেও দেরি নেই। সেই সঙ্গে শামসের ভেতরের ঝড়টাও নিস্তেজ হয়ে পড়েছে,
তার হাত দুটো শরীরের পাশে নিজের জায়গায় ফিরে গেছে আবার। মারমুখ হয়ে গর্জনের বদলে বীরবীর করছেন তিনি, এক সময় সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। জালাল ছুটে আসার আগে ছোট একটা ভিড় তৈরি হয়ে গেল শামসের চারিদিকে। তিনি এখন শান্ত, মাঝে মধ্যে শুধু মাংসপেশিতে ক্ষণস্থায়ী খিঁচুনি উঠছে। দূর থেকে ভেসে আসা বজ্রপাতের ভোঁতা আমাদের সঙ্গে সঙ্গতি রেখে কিনা কে জানে, তবে লোকজন এখনো ভয় পাচ্ছে তাকে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে সবাই, যেন শিকল দিয়ে বাঁধা কোনো ভাল্লুক তিনি, মোটেও যাকে বিশ্বাস করা যায় না। কি ঘটেছে দ্রুত ব্যাখ্যা করলেন হুসাম। জালাল সযত্নে তার পীরের চোখ থেকে পানি মুছে দিলেন, নরম সুরে কি সব বললেন। ধীরে ধীরে স্বাভাবিক হলেন শামস, তার চোখে মুখে রাগের আর কোনো ছাপ রইল না। বিড়বিড় করে জালালের কাছে মাপ চাইলেন হুসাম, তারপর বললেন, আমি আসলে শামসের শারীরিক নিরাপত্তার কথা ভেবে ভয় পাচ্ছিলাম, জানতাম না তাতে তিনি এরকম শুরু করবেন। জালাল বলল, তুমি ভয় পাওয়ায় আমি খুশি হুসাম। শামসকে নিয়ে বাড়িতে ফিরলেন জালাল। লোকজন পিছু নিতে চাইলেও তাদেরকে মানা করলেন তিনি, ভিতরে ঢুকতে দিলেন শুধু বন্ধু হুসামকে। ইতিমধ্যে পুরোপুরি সুস্থ বোধ করছেন শামস। ওরা তার ভিজে কাপড় বদলে দিতে চাইলে তিনি আপত্তি করলেন না। আগুনটাকে উস্কে দিতে ব্যস্ত হয়ে উঠলেন হুসাম। সেই ফাঁকে শামসকে শুকনো আলখেল্লা পরতে সাহায্য করলেন জালাল। সবশেষে চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ে দিলেন, মাথায় সুগন্ধি মাখিয়ে দিলেন। পাথরটা জালালের হাতে ধরিয়ে দিলেন হুসাম, বললেন, আমার জানা ছিল না এটা এত দামি পাথর। সেটা নিয়ে শামসের দিকে বাড়িয়ে দিলেন জালাল, কিন্তু ওটার দিকে না তাকিয়ে এদিক ওদিক মাথা নাড়লেন শামস। পাথরটা ছুঁড়ে আগুনে ফেললেন জালাল। শামসের মতো মানুষ যখন দিবাস্বপ্ন দেখেন, কখনো বাধা দিও না তোমরা, শান্ত কণ্ঠে হুসামকে বোঝালেন তিনি। এমনকি দেখো যে তিনি যখন বিপদে আছেন, তার সঙ্গে তোমার ব্যবহারে ভালোবাসা এবং সমীহ থাকতে হবে। নরম সুরে কথা বলবে, ভুলেও তার পছন্দের জিনিস থেকে চোখ সরাবার চেষ্টা করো না। এভাবে কোনো পীরের মনোযোগে বিঘ্ন ঘটানো, মায়ের স্তন থেকে শিশুর ঠোঁট সরিয়ে এনে তার মাথাটা পাথরে থেতলানোর চেয়েও খারাপ। এই মুহূর্তে শামস একটা শিশু, বিছানায় চুপচাপ শুয়ে আছেন, তার গায়ে একটা চাদর টেনে দিলেন ওরা। দরবেশের চোখ বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করল জালাল, তারপর ইঙ্গিতে হুসামকে ঘর থেকে বেরোতে বললেন। বৃষ্টি অনেক আগেই ছেড়ে গেছে, দুই বন্ধু একসঙ্গে বেরোলেন রাস্তায়। ঝড় বৃষ্টির পর রাস্তার চেহারা বদলে গেছে, বাতাসে তাজা ভাব, পরিষ্কার পরিবেশ, ছাদের কিনারায় ঝুলে থাকা বৃষ্টির ফোঁটা হীরের দুতির মতো দেখাচ্ছে। দুজনেই পরিবর্তনটা অনুভব করতে পারছেন, থেমে বিশুদ্ধ বাতাসে ফুসফুস ভরে নিচ্ছেন। জলভর্তি ঘন কালো মেঘ আর দিগন্তের মাঝখানে সরু একফালি আকাশ তাদের চারপাশের দৃশ্য আলোকিত করে রেখেছে। নতুন আভায় দালান কোঠার দেয়ালগুলো যেন নাচছে। একজন বার্তাবাহককে এগিয়ে আসতে দেখা গেল, পানি ভর্তি খানাখন্দক এড়িয়ে সাবধানে সে এগুচ্ছে, পরনে আলখেল্লা হাঁটুর কাছে তোলা। জালালকে সমীহের সঙ্গে সালাম দিল সে, তারপর জানাল শহরের মুরব্বীরা একটা আলোচনার সভায় তাকে ডেকেছেন। ওই লোকের পিছু নিয়ে রওনা হল জালাল, হুসামও তার সঙ্গী হলেন। ভেজা রাস্তা ধরে শহরের অভিজাত এলাকায় পৌঁছলেন তারা, তারপর একটা বাড়িতে ঢুকলেন। এখানেই জড়ো হয়েছেন শহরের পাঁচজন মুরব্বী। তাদের সামনে পৌঁছে মাথা নত করলেন জালাল, বলুন আপনাদের কি সাহায্য করতে পারি আমি? আপনি মাথায় ওটা কি পড়েছেন? মুরব্বীদের একজন রাগের সঙ্গে জানতে চাইলেন। অধ্যাপকের পাগড়ি খুলে তার বদলে খুলা নামের মোচা আকৃতির একটা টুপি পরেছেন জালাল। সাধারণত দরবেশরা যেমন পরে থাকেন, এ ধরনের টুপি কবরের উপর বসানো পাথর আকৃতির হওয়ায় কেউ পড়লে তার অর্থ হয় মরার আগেই মারা গেছে সে। জালাল এখানে নেই, উত্তরে এতটুকুই বললেন জালাল, তাকে কবরস্থানে আপনারা পাবেন। দেখলেন, এই কথা বলে সঙ্গীদের দিকে তাকালেন মুরব্বী, এটাই আমি বলতে চাইছিলাম, আপনারাই বলুন এটা কোন ধরনের উত্তর হল। ওদের মধ্যে যার চেহারা অতি সরল, জালালের বাবার সঙ্গে পড়াশোনা করেছেন তিনি,
এমন ভঙ্গিতে হাত তুললেন যেন অশান্ত একটা ঘোড়াকে শান্ত করতে চাইছেন। মাথা ঠান্ডা রাখুন, আমি জানি যুক্তি সে বুঝবে। তারপর জালালের দিকে তিনি তাকালেন। তাবরিজের শামস আবার গোলযোগ বাঁধিয়েছে, তাই না? এটা কতদিন চলবে? জালাল বললেন, যতদিন আল্লাহ ইচ্ছে করেন। মুরব্বী বললেন, আল্লাহ না, শয়তান। আমি নিশ্চিত নই এই দরবেশ কার কাছ থেকে নির্দেশ পান, আল্লাহ নাকি শয়তানের। জালাল মৃদু কণ্ঠে বললেন, আপনি যদি হৃদয়ের জানালা খুলে রাখেন আপনি কিন্তু পরিষ্কার দেখতে পাবেন সব। সভার সভাপতি আবার হাত তুললেন, এই ব্যাপারটা নিয়ে আমরা তর্ক করব না জালাল। এখানে তোমাকে আমরা ডেকে এনেছি শামসকে নিয়ে আলোচনা করার জন্য নয়, তোমার কাছে আমাদের একটা অনুরোধ আছে। পাঁচ মুরব্বী জালালের দিকে তাকালেন। তারা বললেন, আমরা চাই তুমি মাদ্রাসাটা আবার খোলো। কাঁধ ছাকালেন জালাল, ছাত্রদের আমি কি পড়াবো, আমার তো কোনো ভাষা এখন আর নেই। মুরব্বীরা বললেন, সব কি এতটাই বদলে গেছে? হ্যাঁ, আমার হৃদয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, জবাব দিলেন জালাল। আল্লাহর উপস্থিতিতে আমি শুধু কাঁপতে থাকি, আর কিছু করতে পারি না। মুরব্বীদের একজন বললেন, কিন্তু তোমার তো একটা দায় দায়িত্ব আছে। জালাল বললেন, হ্যাঁ, আমার প্রথম দায়িত্ব আল্লাহর প্রতি। মুরব্বী বললেন, আর দ্বিতীয় দায়িত্ব? শামস, শামসের প্রতি। অপ্রীতিকর আওয়াজ করে আবার মাথা নেড়ে খেদ ও ক্ষোভ প্রকাশ করলেন মুরব্বীরা। তোমার এই ভালোবাসার ঘোষণা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, প্রবীণ একজন শায়েক মতামত দিলেন। লোকজন ব্যাপারটাকে ধর্ম এবং স্রষ্টাকে নিয়ে বিদ্রুপ বলে মনে করছে। আচমকা হেসে উঠে বললেন জালাল, আমি তার ধ্যান করি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তিনি আমার সব। আরেক মুরব্বী বললেন, সাবধান জালাল, এই অচেনা লোকটাকে শহরবাসী পছন্দ করছে না। তুমি যতদিন ওদের মাওলানা থাকবে ততদিন ওই লোকটাকে ওরা সহ্য করবে। অধ্যাপকের পোশাকটা ফেলে দিও না, তাহলে তুমি ওদের মাওলানাও থাকবে না। জালাল বললেন, আমি আসলে কোনো দিনই ওদের মাওলানা ছিলাম না। ঝাঁজের সঙ্গে বললেন প্রথম মুরব্বী, তুমি ইমানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, এটা আমরা তোমাকে মনে করিয়ে দিতে চাইছি। বন্ধু, বললেন জালাল, প্রতিপক্ষের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলেন, এটাই তো ইমাম, আল্লাহর পথ, প্রেমের পথ। কবজি থেকে জালালের আঙ্গুলগুলো ছাড়ালেন প্রথম মুরব্বী, তারপর ঝাপটা দিয়ে দূরে সরিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র শব্দগুলো এমন সুরে উচ্চারণ করলেন তিনি যেন ওগুলো দীর্ঘশ্বাস, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হ্যাঁ, জালাল বললেন, কিন্তু আল্লাহ মাদ্রাসা কিংবা মসজিদ কিংবা কাবায় বসবাস করেন না, তিনি এখানে বাস করেন। নিজের হাতটা মুরব্বীর বুকে রাখলেন তিনি, তার দিকে তাকালেন প্রেমময় দৃষ্টিতে, আল্লাহ থাকেন আমাদের হৃদয়ে। কি চান ওরা? জালাল ফিরে আসতে জিজ্ঞেস করলেন শামস। ইতিমধ্যে আবার নিজের কাপড় পরেছেন দরবেশ, যদিও ভালো করে শুকায়নি ওগুলো। জালাল বললেন, ওরা আমাকে মাদ্রাসা খুলতে বলেছেন। শামস বললেন, তুমি খুলবে? জালাল বললেন, তুমি যা বলবে আমি তাই করব। শামস বললেন, সেক্ষেত্রে দুজনে বসে শারাপ খাবো আমরা, তুমি আর আমি। জালাল জানেন তাকে পরীক্ষা করা হচ্ছে, তারপরও ইতস্তত করছেন তিনি। কোনো ইমাম শারাপ খেয়েছে শুনলে সমাজে তার মান সম্মান আর গ্রহণযোগ্যতা বলে কিছুই থাকবে না। ইতিমধ্যে তার বিরুদ্ধে যে অসন্তোষ দেখা দিয়েছে সেটাও শতগুণে বেড়ে যাবে। জালালের বলবার কিছু নেই, আমন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ করা বৃথা, বৃথা নিষেধাজ্ঞাটা ব্যাখ্যা করা। কাজটা করলে তার পরিণতি কি হবে তা দুজনেরই জানা। শামসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলারও কোনো প্রয়োজন নেই, কারণ ছাত্রের জন্য শিক্ষকের এটাই একমাত্র অভিপ্রায়। আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে যেসব জিনিস জালালকে আটকে রেখেছে সেগুলো থেকে তাকে মুক্ত করা, সে পথের শিক্ষকের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ হল প্রথম পদক্ষেপ।
কিন্তু শামসকে জালাল বিশ্বাস করলেও নৈতিকতা নিয়ে প্রচুর পড়াশোনা আছে তার, আছে দীর্ঘ চর্চা এবং অনুশীলন। শারাপ খাওয়া মানা বলে পবিত্র ধর্মগ্রন্থে যে আদেশ দেয়া হয়েছে সেটা সাধারণ কোনো নিষেধাজ্ঞা নয়, এবং জালাল জীবনে কখনো নেশা হয় এমন জিনিস ঠোঁটে ছোঁয়াননি। ইসলামী বিধিবিধান অর্থাৎ শরীয়ত নামে নীড়ের ভিতর বাসা বেঁধেছে জালাল, কিন্তু কোনো অনভিজ্ঞ পাখির ছানা যদি উঠতে চায় সেটাকে যেমন নির্ঘাত নীড় ছাড়তে হবে, তেমনি ছাড়তে হবে ডিমও। আর শুধু এভাবেই ওরা রহস্যময় জগতে নিজেকে অবমুক্ত করতে পারে সে। শামস যদি চান জালালকে শারাপ খেতে হবে তাহলে খাবেন তিনি, এমনকি তার মানে যদি নিজের ধ্বংস ডেকে আনা হয় তবুও। এই সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের সুরেরা গলা ভেসে এলো, মাগরেবের আজান দিচ্ছে। দাঁড়িয়ে গেলেন জালাল। কোথায় চললে জালাল? জানতে চাইলেন শামস। জালাল বলল, ইহুদি মহল্লায় একজন চাকরকে পাঠাচ্ছি আমি। শামস বললেন, ওটা তুমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবে, নিয়ে এসে মাদ্রাসায় দেবে আমাকে। জালাল বললেন, এখন তো মাগরেব, প্রথমে নামাজটা পড়ে নেই? শামস বললেন, না, ওটা আমি এখনই চাই। আর এভাবেই নীড থেকে পক্ষী শাবকের পতন হল। শারাপ বিক্রেতার বাড়িতে গেলেন জালাল সেই মাগরেবের ওয়াক্তে, যেন একটা স্বপ্নের ভেতর। নিজেকে তিনি এক বোতল শারাপ কিনতে দেখলেন, দাম মেটাতে দেখলেন, দেখলেন মুহূর্তে ওটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। সবার চোখের সামনে ব্যাপারটি করলেন জালাল। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল। দেখা গেল কলেজে আসার পথে জালালের পেছনে ছোটখাটো একটা ভিড় জমে উঠেছে। লোকজনের ফিসফাস, তার দিকে আঙ্গুল তোলা ইত্যাদি সম্পর্কে সচেতন জালাল অনুভব করলেন তার আত্মা বিবেকের কষাঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। যদিও সজ্ঞানে কখনো প্রশংসিত হতে চাননি, তারপরও সবসময় সেই প্রশংসাই তিনি পেয়ে এসেছেন। তিনি জালাল, আলেম সম্রাট বাহাউদ্দিন ওলালের ছেলে। তিনি পুণ্যভূমি কোনিয়ার আকাশের উদীয়মান নক্ষত্র। তিনি ওদের মধ্যেই একজন ছিলেন, তারপরও ওদের কেউ ছিলেন না, তিনি আরও ভালো মানুষ ছিলেন, আরও পুণ্যবান। কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেনি। এখন ওরা যাকে শামস বলে ডাকে, উড়ন্ত শামস, তিনি তাকে সংক্রমিত করছেন। জালালের মুখের দুপাশ জ্বালা করছে, প্রতিবাদ করতে ইচ্ছে হচ্ছে তার। লোকজনকে ব্যাপারটা ব্যাখ্যা করে বোঝাতে চাইছেন, কিন্তু কি বলবেন তিনি তা বুঝতে পারছেন না। বলবেন শামসের পিছু নিয়ে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত যাবেন তিনি, এমনকি তিনি বললে নরক পর্যন্ত যেতেও তার কোনো আপত্তি নেই। বীরবীর করে প্রার্থনা করছেন জালাল, পা ফেলছেন সাবধানে, নিষিদ্ধ তরল পদার্থ যাতে বোতল থেকে ছলকে না পড়ে। মসজিদকে পাশ কাটাবার সময় জালাল দেখলেন নামাজ পড়ে ভেতর থেকে বেরিয়ে আসছে একদল মুসল্লি। চোখ তুলে জালালকে ঘিরে ভিড়টাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন তারা। কি ঘটছে ওখানে? জানতে চাইলেন তাদের একজন। ভিড়ের ভেতর থেকে একজন জবাব দিল, দেখুন আমাদের মাওলানার কি অবস্থা হয়েছে, প্রকাশ্যে তিনি শরাব কিনে খাচ্ছেন। সে কি? আঁতকে উঠল মুসল্লিরা। কেন? কেন আবার? নিশ্চয় সেই ভবঘুরেটার সঙ্গে মাতলামি করবেন। তোমার লজ্জা হওয়া উচিত, মুসল্লিদের একজন চিৎকার করে জালালকে বললেন, শোনো, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ যেন শাস্তি দেয়। ব্যাপারটা কাঁধ থেকে ভারী বোঝা নেমে যাওয়ার মতোই স্বস্তিকর। হঠাৎ করেই জালাল নিজের পক্ষ নেয়ার প্রয়োজন নেই বলেই সিদ্ধান্ত নিয়েছেন। লোকজন তার যতই নিন্দা করুক, নিজের হৃদয়টাকে সেদিকেই মেলে ধরলেন তিনি। চাইছেন ওদের মন্তব্যের খার এক এক করে পুড়িয়ে দিক তার অহমিকার প্রতিটি স্তর। তা যখন পুড়ছে, আত্মমর্যাদা খোয়ানোর পরিবর্তে অন্য একটি ব্যাপার ঘটল। আপন মনে হাসতে শুরু করলেন জালাল। ভঙ্গিটা এমন যেন নিজেও জানেন না কি কারণে তিনি হাসছেন। তার হাত পা হালকা বোধ হচ্ছে, তবু বোধ আর অনুভূতি তীক্ষ্ণ। পাহাড় থেকে ছুটে আসা ঠান্ডা বাতাস সোজা তার ভিতর দিয়ে শরীর ভেদ করে বেয়ে যাচ্ছে। কোথাও কোনো বাধা নেই। যেখানে ব্যথা ছিল সেখানে শুধু বিশাল গৌরবময় এবং স্বর্গীয় একটা শূন্যতা তিনি অনুভব করছেন। লোকজনের মিছিলটা যখন মাদ্রাসায় পৌঁছল, জালাল তখন কোথাও নেই।
তার অস্তিত্বের পুরোপুরি বিলুপ্তি ঘটেছে। ওই নামে তারা যাকে ডাকত, শামসের দিকে বোতলটা বাড়িয়ে ধরল সে। বোতল থেকে এক ফোঁটাও ছলকে পড়ল না, কিন্তু জালালের জালাল ওইখানে নেই, তিনি আছেন সর্বত্র। তাবরিজির সন্তান, আমি তোমার কৃতদাস, তোমার গোলাম, তোমার শরাবদার, বললেন তিনি। তুমি যদি এই শরাব আমাকে খেতে বলো তবে আমি খাব, তুমি যদি আমাকে বিষ পান করতে বলো তবে আমি তাও করব। শরাবের বোতলটা নিয়ে উপস্থিত লোকজনদের দিকে তাকালেন শামস, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। অনেকেই এই প্রথম শামসের কণ্ঠস্বর শুনতে পাবে, কি বলেন তিনি শোনার জন্য অস্থির হয়ে উঠেছে সবাই। তোমাদের মাওলানাকে আমি পরীক্ষা করছি, শামস বললেন, এরকম আনুগত্য কোথাও দেখিনি। বাস্তবতা হল সবচেয়ে নিচেরটাই সবচেয়ে ওপরে, সবচেয়ে উপরেরটাই সবচেয়ে নিচে। সত্য হলে এই, কৃতদাস একজন রাজা, এই চাকর একজন মনিব, এই শরাব বর্দার শরাবের উৎস। কথাগুলো বলেই বোতলের সবটুকু শরাব তিনি মাটিতে ফেলে দিলেন, তারপর জালালের দিকে ফিরে তিনি মাথা নোয়ালেন। শহরের যেসব মানুষ শামসকে সহ্য করতে পারছিল না, খোলা জায়গায় এই ধরনের আচরণ তাদের অসন্তোষকে আরও উস্কে দিল। কুনিয়াবাসী শামসকে কিভাবে বুঝবে, কিভাবে উপলব্ধি করবে ওদের মাওলানার মধ্যে তিনি কি পরিবর্তন এনে দিয়েছেন। ওরা দেখল মানুষটা দুনিয়ার মধ্যে হারিয়ে গেছেন, কাজেই নাম দিল তারা উন্মাদ। ওরা মাতলামির বাইরের লক্ষণগুলো দেখতে পেল, দায়ী করল শরাবকে, দেখল আলিঙ্গন, চুম্বন ও আদর, এবং বিশ্বাস করল ওরা আসলে যৌন লালসা চাক্ষুষ করছে। ওরা দেখল একজন আরেকজনকে পুজো করছে, কাজেই চিৎকার করে বলল, ধর্ম গেল, আমাদের এতদিনকার ধর্ম গেল। জালালের ভক্তরা তার কাছে এসে কর জোর করে মিনতি জানাল, এই অন্ধ মোহ, এই উদ্ভট পাগলামি আপনি ত্যাগ করুন, ওই লোক স্রেফ একজন ভবঘুরে, পথের ভিকারী। ওরা বলল, সে গোয়ার আর অশিক্ষিত, কিসে, কোথায় তার কৃতিত্ব, কোথায় তিনি ধর্মশিক্ষা পেয়েছেন, তার কোনো সনদপত্র নেই কেন, কার কাছ থেকে পাঠ নেওয়ার পর আপনার মতো একজন মাওলানার শিক্ষক হবার যোগ্যতা অর্জন করলেন, তিনি যদি এত বড় মাওলানাই হবেন কোথায় তার আধ্যাত্মিক জ্যোতি, দেখে তো তাকে চাষাভূষার মতো লাগে। একজন শায়েখের বাইরের চেহারাটা গুরুত্বপূর্ণ নয়, জালাল তাদের বোঝালেন, একজন শিক্ষকের মাত্র একটা জিনিসই প্রয়োজন, ছাত্রের সমস্ত প্রয়োজন মেটানোর সামর্থ্য। পালা করে তাকিয়ে ভক্তদের মুখে উপলব্ধির ছাপ খুঁজলেন জালাল, কিন্তু তিনি শুধু ভ্রু কুচকে উদ্বিগ্ন হতে দেখলেন ওদেরকে। এটা কিভাবে সম্ভব যে সূর্যের প্রখর উজ্জ্বলতা ওদের চোখ এড়িয়ে যাচ্ছে, যার দ্বারা ওদের ক্ষতি হবার কোনো আশঙ্কাই নেই তাকে ওরা হুমকি বলে মনে করছে কেন? ভক্তদের একটা গল্প শোনালেন জালাল, সিংহের একটা বাচ্চা, খুব কৌতূহলী তার স্বভাব। একদিন চারপাশটা ভালো করে ঘুরে দেখার জন্য দল ছেড়ে একাই বেরিয়ে পড়ল সে। রোমাঞ্চকর নানা ঘটনার পর পথ ভুলে হারিয়ে গেল, নিজ পরিবারকে অনেক খুঁজেও তখন সে পেল না, তার খুব কান্না পেল। এমন অসহায় অবস্থায় দেখতে পেয়ে সিংহ শাবককে আপন করে কাছে টেনে নিল ভেড়ার একটা পাল, ঠাঁই দিল নিজেদের মধ্যে। সময় দেখা গেল ছানাটা ভুলে গেছে সে সিংহ, নিজে পরিচয় দিচ্ছে ভেড়া বলে, ভেড়ার মতোই সে ঘাস খায়, ভেড়ার সুরে ডাকে, আচার ব্যবহার চিন্তাভাবনাও ভেড়ার চেয়ে তার আলাদা কিছু নয়। একদিন সিংহের বাচ্চা যখন একটু বড় হয়েছে, ওদিকে আরেকটা সিংহ যাচ্ছিল, খুব বড় একটা সিংহ, গায়ে অসংখ্য শুকনো ক্ষতচিহ্ন, জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটানোর জন্য নিরিবিলি একটা জায়গা সে খুঁজছে। বুড়ো সিংহকে দেখে ভেড়ার পাল সাংঘাতিক ভয় পেয়ে ছুটে পালাল, সঙ্গে তাদের পোষা সিংহটাও আছে। নিজ জাতের একটা প্রাণীকে ভেড়ার পালের সঙ্গে জীবনযাপন করতে দেখে যেমন বিস্মিত হল বুড়ো সিংহ, তেমনি তার মনে খুব কৌতূহল জাগল। তাই একদিন চুপি সারে হচকিত পালটার কাছাকাছি গিয়ে সে বলল, ওহে, তুমি এখানে কি করছ, বোঝো না যে তুমি একটা সিংহ, তুমি ভুল করছ,
জবাব দিল ভেড়া হিসেবে প্রতিপালিত কিশোর সিংহ। আমি একজন ভেড়া, আমি ভেড়ার মতোই বাঁচি, ভেড়ার মতোই ডাকি, শুনবে? বলে বার কয়েক ডাক দিল সে। আসলেও শুনতে ভেড়ার মতোই লাগলো সেই ডাক। আমার সঙ্গে এসো, বলে বুড়ো সিংহ একটা পুকুরের পাড়ে তাকে নিয়ে গেল। পানির দিকে তাকাও, তারপর বলো কি দেখছ, তোমার চেহারে কি ভেড়ার মতো? কিশোর সিংহকে স্বীকার করতে হল, না, তার চেহারা সেরকম নয়। বুড়ো সিংহ বলল, আমি তোমাকে আবার সিংহ হওয়া শেখাব। কাজেই সেই থেকে দিনের পর দিন কিশোর সিংহকে শেখানো হচ্ছে কিভাবে গর্জন করতে হয়। শেখানোর কাজটা যদিও বেশ কঠিন, ছাত্র প্রায় হতাশায় ভোগে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা গেল তার গলার আওয়াজ বদলাতে শুরু করেছে। তার ডাক এখন আগের মতো অতটা ভেড়ার ডাক বলে মনে হয় না। অবশেষে সেই দিন উপস্থিত হল, প্রথম যেদিন গর্জন ছাড়ল সেই কিশোর সিংহ। আমি একটা সিংহ, গর্জন ছাড়ার পর বিস্ময়ে অভিভূত হয়ে বলল সে। ঘাড় ফিরিয়ে তাকালো বুড়ো বন্ধুটির দিকে, কিন্তু নিজের পথ ধরে চলে গেছে তার বন্ধু। জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটানোর জন্য নিরিবিলি একটা জায়গার খোঁজে। শোনো, শামস একটা সিংহ আর আমরা পথ ভোলা মেষ শাবক, গল্প শেষ করে মন্তব্য করলেন জালাল। আপনি বাচ্চা সিংহ, ভক্তদের একজন বলল, বাকি আমরা তাহলে সবাই ভেড়া, কাজেই একটা বয়স্ক সিংহকে আমাদের ভয় পাবার যথেষ্ট কারণ তো রয়েছে। জালাল বললেন, না, এমনকি সারা জীবন ঘাস ছাড়া আর কিছু যদি নাও আমরা খাই, তবু সবাই আমরা সিংহ, আমরা প্রত্যেকে। শামসকে ভয় পাবার কোনো কারণ নেই আমাদের। জালালকে আর কিছু বলা হলো না, তবে কনিয়াবাসীর মধ্যে নানারকম নিন্দাসূচক গুঞ্জন ছড়িয়ে পড়ল। অল্প কজন ভক্ত যারা মাওলানার পক্ষে যুক্তি দিতে চেষ্টা করল, তাদের কথা কানে তোলা হলো না। একের পর এক অভিযোগ আসতে লাগল। শামস যখন বাইরে বেরোন, হয় তাকে মাতাল দেখায় কিংবা দেখায় উন্মাদ, আমাদের উপর অভিশাপ নেমে আসছে। আরেকজন বললেন, একজন যাযাবর দরবেশ আমাদের প্রিয় ইমামকে জাদু করেছেন, ধর্মের সৌন্দর্য রক্ষায় যার এখন কোনো গরজ নেই। অন্য একজন বলল, প্রায় অসভ্য একটা মানুষ, মসজিদে যান না বললেই হয়, গেলেও এত জোরে কাঁদতে থাকেন যে নামাজিদের তখন অসুবিধা হয়। অন্য একজন বললেন, তাকে আমরা ভালোবাসতে যথেষ্ট চেষ্টা করেছি, কারণ মাওলানাকে আমরা অত্যন্ত ভালোবাসি, কিন্তু কাউকে এগোতে দেখলে তিনি পা ছোড়েন, এমনকি অত্যন্ত শ্রদ্ধেয় কর্তা ব্যক্তিদেরও তাচ্ছিল্য করে বিদায় করে দেন। পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে দেখে হুসাম একদিন শামসকে অনুরোধ করলেন, বিশেষ করে গণ্যমান্য যারা তাদের একটু সমূহ করে চললে ভালো হয়। শামস নাকচ করে দিলেন তার প্রস্তাব, বললেন, মানুষের আইন আছে, আর আছে আল্লাহর আইন, আমি শুধু একজন প্রভুকে অনুসরণ করব। যতই দিন যাচ্ছে শামসের বিরুদ্ধে শত্রুতা আর বিদ্বেষও সেই হারে বাড়ছে, গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ছে নানা রকম গুজব। কেরা খাতুন অসুস্থ হয়ে পড়লেন, সবাই বলল, নিশ্চয়ই শামস তাকে অভিশাপ দিয়েছে, ওই লোক ভিখারি, শয়তানের দোসর, খুপরির জানলা দিয়ে লোকজন তাকে ঘূর্ণি নাচ নাচতে দেখেছে, এমন অদ্ভুত উল্লাসধ্বনি শুনতে পেয়েছে যে ভয়ে তাদের হাড় পর্যন্ত জমে যেতে চায়। জালালকে মানুষ শামসের কাছ থেকে যত টেনে আনার চেষ্টা করে, প্রবীণ দরবেশ তত জোরে তাকে আঁকড়ে ধরেন। তার মধ্যে ঈর্ষা দেখা দিল। একদিন বললেন, নিষেধ করা হলো, এখন থেকে কেউ জালালের সাথে দেখা করতে আসবে না। তার দিবাস্বপ্নে কেউ বিঘ্ন সৃষ্টি করলে প্রচণ্ড রেগে যাচ্ছেন। আবার সেই আগের মতো খুপরির দরজা বন্ধ করে দেয়া হল। শুধু হুসাম আর বড় ছেলে সুলতান ওলাদের ভেতরে ঢোকার অনুমতি আছে। মাঝে মাঝে জালাল চান ব্যাপারটার ইতি ঘটুক, ইচ্ছে হয় তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যান, মাদ্রাসার গদিমোড়া আসনে বসে আরামের সঙ্গে ছাত্র পড়ান, মনটাকে ধীরে ধীরে নির্লিপ্ত আর অলস হতে দেন, বোধ আর অনুভূতিকে অনুমতি দেন উপভোগ করার। এইরকম মুহূর্তে মনঃসংযোগে বিঘ্ন ঘটলে তার গালে কষে চড় মারেন শামস,
দুহাত ধরে ঝাঁকাতে থাকেন, চিৎকার করে গালমন্দ করেন। দরজার বাইরে জড়ো হওয়া ভক্তরা মাওলানার শারীরিক নিরাপত্তার কথা ভেবে অস্থির হয়ে ওঠে। মুরব্বীদের সঙ্গে আপোষ করতে রাজি না হওয়া একটি কারণ, আরেকটা কারণ জালালের সঙ্গে নির্মম আচরণ। শামসকে চড়া মাসুল গুনতে হচ্ছে, রাস্তায় একা দেখতে পেলেই লোকে তাকে অপমান করছে, ঘুষি পাকিয়ে কিংবা খাপ থেকে তলোয়ার বের করে হুমকি দিচ্ছে, এমনকি তার পেছনে কুকুরও লেলিয়ে দেয়া হচ্ছে। শামসের বাইরে বেরোনো রীতিমতো বিপজ্জনক হয়ে উঠল। সম্ভাব্য সব রকম উপায়ে তাকে হেনস্থা করছে প্রতিবেশীরাও। খেপে গিয়ে জালালের কাছে অভিযোগ করলেন শামস, জালাল তুমি জানো মানুষ আমার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছে, কাল এক লোক আমার গায়ে থুতু ছিটিয়েছে। মুখ মুছে হাতটা জালালকে দেখালেন শামস, যেন এখনো সেখানে থুতু লেগে আছে। এই শহরের লোক সত্যি এত বোকা যে তাদের মধ্যে একজন বন্ধু থাকলেও তাকে তারা চিনতে পারে না। জালাল শান্ত হয়ে বললেন, ওসব খেয়াল করো না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। ক্ষতি করবে না মানে? অবশ্যই ক্ষতি করবে, আমাকে ওরা তোমার কাছ থেকে ভাগিয়ে নিতে চায়। জালাল বলল, তুমি আমার বাড়ির আলো, আমাকে একা ফেলে তুমি কোথাও যেও না। জালাল তার বন্ধুর হাত আঁকড়ে ধরে পাগলের মতো বারবার চুমু খাচ্ছেন। ওরা সবাই তোমার ভক্ত, ওদেরকে তুমি সামলাতে পারো না? জিজ্ঞেস করলেন শামস। জালাল বললেন, আমি ওদের বলেছি তোমাকে যেন শ্রদ্ধা সমীহ করা হয়, বলেছি আমাকে যদি ওরা সত্যি ভালোবাসে তাহলে তোমাকেও ভালোবাসতে হবে, কিন্তু ওদের যার যার নিজের মন আর মাথা আছে। ভালোই সংকটে পড়া গেছে, এখন যা অবস্থা এই শহরে টিকে থাকতে পারবেন না শামস। আবার জালালকেও তিনি তার সঙ্গে যেতে বলতে পারছেন না, অথচ শুধু জালালের নির্ভেজাল উপস্থিতি শামসকে ঠান্ডা রাখতে পারে। এখন যেহেতু তাদের নিভৃতে সময় কাটানোই বিঘ্ন ঘটছে, আবার তার অস্থিরতা ফিরে এলো। কনিয়াবাসী যদি তার বন্ধুকে ভালোবাসার অনুমতি না দেয়, শামস এখানে কিভাবে থাকবেন? শামস হঠাৎ পাগল হয়ে গেলেন। কালো আলখেল্লা পরা দরবেশকে কেউ কনিয়ায় ঢুকতে দেখেনি, কেউ তাকে কনিয়া থেকে বেরিয়েও যেতে দেখল না। চুপি সারে শামস অদৃশ্য হয়ে গেলেন, জালালের প্রিয়তম বন্ধু উড়ে গেছেন। শেষ হল নাইজেল ওয়াটস রচিত দ্য ওয়ে অফ লাভ বইটির তৃতীয় খণ্ড। চতুর্থ খণ্ডটি শোনার জন্যে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।